আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসির ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগত। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন গতকাল সন্ধ্যায় বাংলাদেশের কুখ্যাত আলেম মুফাসসির কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব ইন্তেকাল করিয়েছেন এবং আজকে সকালবেলা তাকে নিজস্ব মাদ্রাসায় দাফন সম্পূর্ণ করা হয়েছে। আপনারা সকলে জানেন, যারা ইউটিউব, যারা সোশ্যাল মিডিয়া চালান, যারা যুক্ত থাকেন ইন্টারনেটের সাথে, তারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার জানাজায় শরিক হয়েছিল আজকে বাংলাদেশের এই পরিস্থিতি থাকা কারণেও। আল্লাহ পাক ভালো জানেন, যদি বাংলাদেশে এখন লকডাউন না থাকতো, আমার বিশ্বাস আরও অনেক মানুষ, তার ভক্তবৃন্দ, তাকে যারা ভালোবাসে, আলিমকে যারা ভালোবাসে, তারা ছুটে যেত। আমরা যেতে পারিনি কারণ গাড়ি চলাচল বন্ধর কারণে। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলহী ওনার সম্পর্কে দু একটি কথা। সেটা হলো যে উনি এমন একজন প্রখ্যাত আলেম ছিলেন যিনি ওয়াজের মঞ্চে মানুষকে তেলোয়াজ শুনিয়ে পাগল করেছেন, কতক সময় মানুষকে হাদিস ও কোরআন থেকে ব্যাখ্যা করে পাগল করেছেন, আবার বাঘের গর্জন দিয়ে, হুঙ্কার দিয়েও কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছিলেন, যার কারণে আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সকল মানুষ কিন্তু তার মৃত্যুতে শোকাহত হয়েছে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, উনি মারা যাওয়ার পূর্বে নিজস্ব ডায়েরিতে একটি কথা লিখে গিয়েছিলেন, সে কথাটির মূল আলোচনা হলো এই বিষয়টি নিয়েই কিন্তু আজকের আমার আলোচনা। চলুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি লেখাটি, তো উনি নিজস্ব ডায়েরিতে কী লেখা দিয়েছে এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেব ওই ডায়েরিতে নিজে দেখেছেন কী লেখা আছে। চলুন আমি একটু পড়ে শুনি আপনাদের। উনি লিখেছেন মরতে হবেই। দেখেন, উনি কিন্তু প্রথমেই লিখেছে মরতে হবেই, হয়তো আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিয়েছে যে আপনার দিন শেষ হয়ে গিয়েছে। উনি লিখেছে মরতে হবেই, আপনারা সবাই আমার মাদ্রাসাটাকে একটু খেয়াল রাখবেন, এটা আমার বিশেষ এক অনুরোধ রইল। আপনারা সকলে জানেন ওনার একটা নিজস্ব মাদ্রাসা আছে যেখানে অনেক মানুষ, অনেক ছেলেরা ওখানে কি করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওখান থেকে অনেক মানুষ আলেম হয়ে বাহির হয়। তো ওনার একটাই আশা, সকলের কাছে অনুরোধ করে গেছে যে আমি হয়তো চলেই যাব, আমার তো মরতেই হবে, মৃত্যু হয়ে যাবে হয়তো, কিন্তু আমার মাদ্রাসাটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, এই মাদ্রাসাটা আপনারা হেফাজত করবেন, এই মাদ্রাসাটা আপনারা চালু রাখবেন, জারি রাখবেন, যেন এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত সকল প্রকার মানুষ এসে ইলমে দিন শিক্ষা করতে পারে, এখান থেকে সকল মানুষ যেন আল্লাহ আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতে পারে। সেই জন্য কিন্তু উনি মৃত্যুবরণ করার আগে আলেম ওলামাদের উদ্দেশ্য করে এই কথাগুলো ওনার নিজের চিঠির মধ্যে লিখে গিয়েছিলেন। ওনার কাছে, ওনার জন্য একটু আমরা খাস করে দোয়া করবো, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস নসিব করে, আমরা সকলেই বলি আমিন। প্রিয় দর্শক, আমাদের থেকে ধীরে ধীরে এমনিভাবেই সকল বড় বড় প্রখ্যাত আলেমগুলো চলে যাচ্ছে, হয়তো আমরা একজন করে আলেম হারিয়ে যাচ্ছে, আমরা একজন করে পৃথিবী থেকে রত্ন হারিয়ে ফেলছি, এভাবেই সকলে চলে যাবে একদিন, কেউ থাকবে না। প্রিয় দর্শক, আর বেশি কথা লম্বা করবো না, যাবার আগে আর একটি কথা, আজকে আসুন আমরা সকলে সকলের পাশে দাঁড়াই, সারা বিশ্বের সকলের জন্য দোয়া করি। আপনারা সকলে জানেন যে গোটা বিশ্বের মধ্যে এখন মহামারী আক্রান্ত ছড়িয়ে পড়েছে, আমাদের বাংলাদেশেও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সকলে সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সারা বিশ্ব থেকে এই গজব, করোনা নামক গজবটি সরিয়ে দেয়, আল্লাহ পাক যেন সকল মুসলিম জাতিকে হেফাজত করে। আর আসুন আমরা সকলে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।